না না বলুক রাখো। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। এখন একটা গুরুদেবের কীর্তন হবে, তারপর আমরা কিছু কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, তুমি
তোমার
গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং কং সহজীবম সাদ্বৈতং সবধূতং পরিজনাচয়িতং কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণ পাদং নমো বিষ্ণুপাদায় পৌরলমী প্রিয়াত্মনি শ্রীমতে ভক্তি শ্রীদিশি পরিব্রাজকিতি নাম শ্রী গৌরবাণী প্রচার উল্লাসী সর্বল্লাদ বিদায়িনে শ্রীরূপ বিনোদ সরস্বতী ধারা সংরক্ষিণে নম নমো বিষ্ণুপাদায় সরস্বতী প্রিয়াত্মনি শ্রীমতে ভক্তি শিল্প শ্রী ভাগবতায়িনী ভাগবত কথা সাদী ভক্তি বিজ্ঞান দায়িনী গুরু গৌরাঙ্গ নিষ্ঠায় শ্রী হরিকীর্তনামোহিনী ভক্ত সঙ্গ সুখানন্দী সিদ্ধান্তার নবরূপিণে শ্রী ভক্তিবিহীন ধারাস্নাত আচার্য প্রভে নম ওম জ্ঞানোতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবশ্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমঃ তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানংসুতে দেবী প্রণমামি হরি প্রিয় হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বরহা পীড়া নটবরবপু কর্ণয়াকরণিকানগম বিভ্রতবাস কনককবিজম বৈজয়ন্তীম চ মালম রন্ধন বেনুরদর সুদায় পুরাণ গোপবৃন্দৈ বৃন্দারণ্যং শবদরমণম পরিষদ গীত কীর্তি ওই নন্দ তনুজ পতিতং কিঙ্কর গমাম বিষমে ভবাম বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয় নয়নং গলদ শ্রুধারয়া বদনাং গদগদ রুদ্রয়া পূর্ণ জয় ভগবান সয়ময় ন চৈতন্যাদ কৃষ্ণা জগতি পর তত্ত্বং কর মুকং করোতি বাচলং পুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দমাধবং শ্রীগুরুদিনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বেশম তত জয় মুকুদীরয়েৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরসিদ্ধরাত্মানন্দে হরি হরি তাদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা অহৈতুকী ভক্তি প্রার্থনা করে আজ মগরাট হরিশঙ্করপুর নিবাসী
পরম শ্রদ্ধেয় প্রমোদ প্রভুর সুযোগ্য পুত্র গোপীনাথ প্রভু এবং তাঁর সুযোগ্য পুত্র কৃষ্ণদাস প্রভুর শুভ আমন্ত্রণে দক্ষিণ চব্বিশ পরগনা গৌড়ীয় নামাট্য সংঘের পরিবেশনায় মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। আজকের বিষয় রাখা হয়েছে ভাগবত ধর্ম, বিষয়টা হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত ধর্মটা কি বস্তু? এই ভাগবত ধর্মের কতগুলো নাম আমরা ইতিপূর্বে শাস্ত্র শ্রবণ করেছি, সাধুকে শ্রবণ করেছি। যে বৈষ্ণব ধর্ম আমরা যাজন করি, এই বৈষ্ণব ধর্মের অপর নাম হচ্ছে ভাগবত ধর্ম। যে ধর্ম আমরা যাজন করি, এই বৈষ্ণব ধর্মের অপর নাম ভাগবত ধর্ম। এই বৈষ্ণব ধর্মের অপর নাম হচ্ছে নিত্য ধর্ম। এই বৈষ্ণবের ধর্মের অপর নাম হচ্ছে আত্মধর্ম, বা এই বৈষ্ণব ধর্মের অপর নাম জৈব ধর্ম, বা এই বৈষ্ণব ধর্মের অপর নাম হলো সনাতন ধর্ম, তার নামই হলো ভাগবত। আর এই ভাগবত ধর্মের আদর্শ এবং একমাত্র শিক্ষক হচ্ছেন শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য। এই ভাগবত ধর্মের যথার্থ শিক্ষক, এই আদর্শকে বহন করে নিয়ে এসেছেন শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গোলক থেকে। তিনি স্বয়ং এই গোলকে এসেছিলেন আমাদের মতো বদ্ধজীবকে এই ভাগবত ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। ভাগবত ধর্মটা কি ধর্ম? ভাগবত ধর্মটা কিরকম ধর্ম? বিশ্বনাথ চক্রবর্তীপাদ মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন। তিনি মহাপ্রভুর হৃদয়ের কথা তিনি জানতেন। একটু আগে আমরা কীর্তনের মধ্যে শুনছিলাম যে আমরা যে ভজন করব, আমরা যেন গুরুদেবের আশয় বুঝে ভজন করি। একটু কীর্তনের মধ্যে শুনেছেন বাণীটা, আশয় বুঝিয়া ভজি, শব্দটা শুনেছেন? হ্যাঁ, আশয় বুঝে ভজন। গুরুদেব যেটা চান সেটা যদি শিষ্য বুঝতে পারে তাহলে তার ইহজন্মেই ছুটি হয়ে যাবে। গুরুদেবের তিন প্রকার শিষ্য থাকে। এক শিষ্য গুরুদেবের বলার আগে গুরুদেবের মুখের ভাব বুঝতে পেরেই সেই রকম আচরণ করে, এটা গুরুদেবের এক প্রকার শিষ্য। আর এক প্রকার শিষ্য আছে, গুরুদেব বললে তবে সে পালন করে, আশয় বুঝতে পারে না, গুরুদেব অর্ডার করলে তখন সে সেই কাজটি সমাধান করে দেয়। আর এক প্রকার গুরুদেবের শিষ্য আছে, গুরুদেব অর্ডার করলে বললে গুরুদেব আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি পারবো না, আমার শরীরটা আজকের খুব খারাপ, এমন শিষ্য আছে না নেই? তো তিন প্রকার শিষ্যের মধ্যে কোন শিষ্য শ্রেষ্ঠ বলুন তো? গুরুদেবের আশয় বুঝে যিনি ভজন করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তো মহাপ্রভুর কি আশয় সেটা বিশ্বনাথ চক্রবর্তীপাদ জানতেন। মহাপ্রভু কি চান? মহাপ্রভু এই যে জগতে এসেছেন আমাদের জন্য, তো মহাপ্রভু যেটা চান আমরা যদি ঠিক সেইগুলোই করি মহাপ্রভু খুশি হবে না? হবে না। মহাপ্রভু যেটা চান আমরা বুঝতে পাচ্ছি না, তার পার্শ্বদ গুরুদেব এসে যখন আমাদের বলছেন আমরা সেটা করছি, তাতে গৌরসুন্দর খুশি হবে না? হবে না। কিন্তু গৌরসুন্দরের পার্শ্বদ গুরুদেব এসে আমাদেরকে ধরে ধরে বলছে এটা করো, এটা করো, ওটা করো, সেটা করছি না, গৌরসুন্দর আমাদের প্রতি খুশি হবে তো? তাহলে আজকের এই ভাগবত ধর্মের আদর্শ শিক্ষক কে বলুন সবাই? ভাগবত ধর্মের আদর্শ শিক্ষক কে? মহাপ্রভু। সেই মহাপ্রভুর সম্বন্ধে এখন আমরা শ্রবণ করব। বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদেরকে শেখাচ্ছেন, শুনে নাও তোমরা মহাপ্রভু কি পছন্দ করে। মহাপ্রভুর পছন্দ যদি না জানতে পারি মহাপ্রভুর ভক্ত হয়ে কোনো লাভ নেই। মহাপ্রভুর হৃদয়ের কথা বুঝতে হবে, মহাপ্রভু যেটা চান সেটাই পালন করতে হবে, তবেই আমি মহাপ্রভুর কাছে যেতে পারবো, তবেই ভগবানের কৃপা লাভ করতে পারবো, তবে আমার জিহ্বাতে হরিনাম উচ্চারণ হবে, তবে আমি প্রেম লাভ করতে পারবো, তবে ব্যাক টু গড, ব্যাক টু হোম, তবে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, নতুবা পুনরপি জনমম, পুনরপি মরণম, পুনরপি জননী জটনের শয়নম, এমন বারবার জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে পতিত হতে হবে। সেই গুপ্ত কথা এখন আমরা শুনবো, যেটা কিনা বিশ্বনাথ চক্রবর্তীপাদ মহাপ্রভুর আশয় বুঝে আমাদেরকে শেখাচ্ছেন। এই আশয়টা আমরা কোনদিন জানতে পারতাম না যদি বিশ্বনাথ চক্রবর্তীপাদের মতো এইরকম মহান মহাত্মার সঙ্গ যদি আমরা না পেতাম। তা তার সঙ্গে তো আমরা বাস করতে পারিনি।
বিশ্বনাথ চক্রবর্তী বা যখন ছিলেন তখন আমরা হয়তো জন্মগ্রহণ করেছিলাম, কোথায় জন্মগ্রহণ করেছিলাম তাও জানি না, কিন্তু আজ আমাদের কত বড় ভাগ্য, কত বড় দয়ালু বিশ্বনাথ চক্রবর্তী বা কলম দিয়ে আমাদের জন্য অমৃত রেখে গেছেন, যে আমি তো একদিন চলে যাব, অমৃত তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা আগামী দিন এসে পান করো, তোমাদের জীবন, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, অমৃত আমি রেখে যাচ্ছি। শোনো মহাপ্রভুর কথা, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধ্যাম বৃন্দাবনম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধ্যাম বৃন্দাবনম, রম্যা কাচিৎ উপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমাপমর্থমান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্র আদর না পরহ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, আমরা কিছু বুঝতে পারলাম, এখানে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হয়েছে, একটা গুপ্ত ভাণ্ডারের সংবাদ সবাই জেনে ফেলেছে, যেটা গুপ্ত থাকার কথা ছিল সেটা আর গুপ্ত রইল না, বিশ্বনাথ চক্রবর্তী পাদ হাটে হাঁড়ি ভেঙে দিলেন, কিন্তু শ্লোক শুনলাম কিন্তু মানে বুঝলাম না, কি গুরুত্ব রয়েছে, বলছে ভজন ভজন করছো, ধর্ম ধর্ম করছো, আজকের আমাদের বিষয় ভাগবত ধর্ম, ধর্ম সকলে করবে, যে যত ধর্ম করবে ঠকে ভূত হয়ে যাবে, কিন্তু ভাগবত ধর্ম যেদিন বুঝতে পারবে, ভাগবত ধর্মের আশ্রয় যেদিন আসবে, সেদিন তার জীবন, সেদিন তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। কেন? ভাগবত ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে কোনো মল নাই, ভাগবত ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম হচ্ছে নির্মল, যে ধর্ম শাশ্বত, যে ধর্ম সনাতন, যে ধর্ম ইটার্নাল, যে ধর্ম ট্রান্সেন্ডেন্টাল, যে ধর্ম নন ম্যাটেরিয়াস, এমন একটা ধর্ম মহাপ্রভু এনেছেন যা কিনা আত্মার ধর্ম। আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে, ওই আত্মার কল্যাণ যেখানে উপস্থিত হয়, যে ধর্মের দ্বারা তৈরি হয়, যে ধর্মের দ্বারা লাভ হয়, সেই ধর্মের নাম হলো ভাগবত ধর্ম, আর সেই ধর্মের প্রবর্তক শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য। সেটাই বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন, শুনে রাখো জগৎবাসী, ধর্ম যখন করবে কি করে ধর্ম করতে হবে, কোথায় ধর্ম করতে হবে, মহাপ্রভু কি করে শিখিয়েছেন, কি বলে গেছেন সেটা শুনুন। আরাধ্য ভগবান, আরাধ্য শব্দের অর্থ কি? যাকে আরাধনা করা যায়, আরাধনার যোগ্য যিনি তাকে আরাধ্য বলা, যিনি আরাধনার যোগ্য তাকে আরাধ্য শব্দে অভিহিত করা হয়, ঠিক না ভুল? তাকে বলা আরাধ্য শব্দের অর্থ যাকে আরাধনা করার উচিত যায়, তিনি হচ্ছেন আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, একদম সিওর হয়ে যান, আর জীবনে কোনোদিন ঠকবার জায়গায় যাবেন না, মহাপ্রভুর অবিকৃত হৃদয়ের কথা আজকের ব্যাখ্যা হচ্ছে। তাহলে আমাদের আরাধ্য ভগবানকে ব্রজেশ তনয়, সবাই শব্দটা উচ্চারণ করুন, ব্রজেশ তনয় বলুন, ব্রজেশ তনয়, ব্রজের তনয়, ব্রজের কানাই, ব্রজের কৃষ্ণ আমাদের আরাধ্য একমাত্র, দ্বিতীয় কোনো ভগবানকে আমরা আরাধনা করতে যাব না। বলে ও ছাড়া কি ভগবান আছে নাকি? বলে হ্যাঁ তো আছে তো। বলে দ্বারকেশ কৃষ্ণ রয়েছে, মথুরেশ কৃষ্ণ রয়েছে, নেই? হ্যাঁ সেও তো কৃষ্ণ, কিন্তু এখানে মহাপ্রভুর ইচ্ছা কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, যারা ঠকে না যায়, কখনো দ্বারকার কৃষ্ণকে টানাটানি করবো, কখনো মথুরার কৃষ্ণ নিয়ে টানাটানি করবো, কিন্তু মহাপ্রভু কি বেঁধে দিলেন? ব্রজেশ তনয়ের ছাড়া অন্য কারুর কাছে গেলে তুমি অনেকটা পরিমাণে তুমি ঠকে যেতে পারো। বলে কিরকম ঠকা? বলে ভক্তি ছেড়ে দিয়ে তখন ভুক্তি আর মুক্তির কবলে পড়ে যেতেও পারো, সিদ্ধির কবলে পড়ে যেতে পারো। হরি বল হরি বল, মহারাজকে একটা চেয়ার এনে বসা, ভক্তি ছেড়ে দিয়ে তখন ভুক্তি মুক্তি সিদ্ধির দরজায় আমরা পৌঁছে যেতে পারি, এবং তার দ্বারা আমাদের আখেরে এমন কিছু আহামরি লাভ হবে না। আস্তে আস্তে কথা বলো না, চুপ করো। তাহলে ভালো করে আমার দিকে তাকান, সবাই আবার একমন হয়ে যান, এক সেকেন্ডের জন্য মন চঞ্চল হয়ে গেলে আর হবে না। ব্রজেশ তনয়কে ছেড়ে যদি, ব্রজেশ তনয় কৃষ্ণ, কৃষ্ণ
মথুরের কৃষ্ণ কৃষ্ণ, দাপরের কৃষ্ণ কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ কৃষ্ণ, ঠিক না ভুল? তিনজনই তো কৃষ্ণ। কিন্তু গৌরসুন্দর কেন বেঁধে দিচ্ছেন যে ব্রজেশ তনয় ছাড়া অন্য কারোর আরাধনা করবার ভক্তি দেখাতে হবে না, ভক্তি করতে গেলে ঠকে যাবে বলে? কেন? ব্রজেশ তনয় কৃষ্ণ শুধু কেবলমাত্র 100% মাধুর্য নিয়ে রয়েছে, এখানেই মজা। ব্রজেশ তনয় কৃষ্ণ কেবলমাত্র 100% মাধুর্য নিয়ে রয়েছে। মথুরেশ কৃষ্ণ কি নিয়ে আছেন? ঐশ্বর্য এবং মাধুর্য, 50% মাধুর্য আর 50% ঐশ্বর্য নিয়ে রয়েছে, ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত নিয়ে রয়েছে। আর দ্বারকেশ কৃষ্ণ কি নিয়ে রয়েছে? 95% ঐশ্বর্য, 5% মাধুর্য নিয়ে আছে। গৌর প্রেমানন্দে তারে দেখছেন, অথচ কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে ভগবান বলছেন, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর ভীত। এইটাকে নোট করুন এই শব্দটা, চৈতন্য চরিতামৃতে ভগবান কি চান তার কথা বলে দিলেন, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর ভীত। কথাটার মানে কি? আমাদের আজকের ভক্তি করার উদ্দেশ্য, নামহট্ট করার উদ্দেশ্য, ভগবানের কথা বলার উদ্দেশ্য হলো এই, ভগবান কি পছন্দ করেন সেটা জেনে সেবা করা। আমার স্বামী কি খেতে ভালোবাসে, আমার লক্ষ্য ঠিক সেই সেই মতো রান্না করা। আমার ছেলে কি কি খেতে ভালোবাসে ঠিক সেই সেই মতো রান্না করা, এটা তার মায়ের কর্তব্য, তার স্ত্রী হিসাবে কর্তব্য, তার মা হিসাবে কর্তব্য। তারা যদি খেয়ে সুখী হয় তাহলে আমার রান্না সার্থক, তারা যদি খেয়ে সুখী না হয় আমার রান্নাটাই বেকার। সত্য না মিথ্যা? যে ভগবানের আরাধনা করতে এসেছি সেই ভগবান কিসে খুশি হয় আমি জানলাম না। আমি রান্না করেই যাচ্ছি, আমি সেবা করেই যাচ্ছি, সেবা করেই যাচ্ছি, এ সেবা বিফল হতে পারে না? পারে না। এ সেবা ভস্মে ঘি ডালার মতো হতে পারে না? পারে না। সেই জন্য অন্তরের ভাব জেনে সেবা করাটার সব থেকে বড় বৈশিষ্ট্য, আর সেটাই মহাপ্রভুর হৃদয়ের খবর। আর সেই হৃদয়ের খবর বিশ্বনাথ চক্রবর্তীবাদ আমাদেরকে জানাচ্ছেন, ভুল করে অন্য জায়গায় পা বাড়াবে না। যদি আরাধনা করতে হয় কাকে আরাধনা করবে? নাম বলুন জোরে, ব্রজেশ তনয় কৃষ্ণ। এখন দ্বারকার কৃষ্ণ আর মথুরার কৃষ্ণের কাছে যাব না কেন, তার জন্য ব্যাখ্যা হয়ে গেল। শুনলাম মথুরার কৃষ্ণের কাছে 50% মাধুর্য আছে আর 50% ঐশ্বর্য আছে, অর্থাৎ ভাজাল আছে, পাইল আছে, কাঁকর মেশানো চাল আছে। কাঁকর মেশানো চাল রান্না করলে খেয়ে আনন্দ পাবেন তো? আর কাঁকরবিহীন চাল রান্না করলে খেয়ে আনন্দ পাবেন তো? কি ঠিক না ভুল? তাহলে ব্রজের যে মাধুর্য 100% মাধুর্য, কাঁকরবিহীন চাল, কি বোঝাচ্ছে? ব্রজের যে মাধুর্যটা কাঁকরবিহীন চাল, একদম অমল কৃষ্ণ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো মল নেই, সেটা আমরা পরে চলে আসবো সে কথা। দ্বারকার কৃষ্ণের কাছে কি রয়েছে? কেবলমাত্র ঐশ্বর্য, মাধুর্য ক্ষীণ অবস্থায় রয়েছে, নাই বললেই চলে, তবুও নাই একেবারে বলা যাবে না, যেহেতু সেখানে কৃষ্ণ এবং তার মহিষীগণ রয়েছেন, তাই একেবারে ডিলিট করে দেওয়া যাবে না, সেখানে মাধুর্য অত্যন্ত পরিমাণে ক্ষীণ অবস্থাতে রয়েছে। হরি হরি বল। এখন হরে কৃষ্ণ, জয় হোক মণি প্রভু, জয় হোক গৌর প্রেমানন্দ, হরি হরি বল। একটু ঘুরে আসুন, আজকের তো একটু শক্ত কথা, তাই না? খুব শক্ত লাগছে কথাগুলো? এইগুলো গুপ্তধন, গুপ্তধন নিয়ে ঘরে যান। সবসময় ভাষা ভাষা কথায় থাকলে হবে না, ভাগবতের গুপ্ত রহস্য, মহাপ্রভুর মত, মহাপ্রভু কি চান, আমরা মহাপ্রভুর মত যদি না নিতে পারি, বুঝতে না পারি, ঠিক যেমন উদাহরণ দেওয়া হলো ছেলে এবং স্বামীর কি পছন্দ করে সেটার যদি ধ্যান না থাকে রান্নার রান্না বেকার। আমরা সেবা করব মহাপ্রভুর পছন্দ জেনে যদি সেবা করতে না পারি, সে মহাপ্রভু কোনোদিন খুশি হবেন না। গুরুদেব কি চান সেটা যদি বুঝে না সেবা করতে পারি, গুরুদেবের প্রসন্নতা আমরা কোনোদিন অর্জন করতে পারবো না, এটাই বাস্তব সত্য। প্রথমে একটা গুরুদেবের লেখা কীর্তন দিয়ে শুরু করলাম, গুরুদেব যদি প্রসন্ন হয় কথার ডালি চলে আসবে, গুরুদেব যদি অপ্রসন্ন হয় সারা দিন চেষ্টা করলেও এখানে আমি একটা কথাও আনতে পারবো না, আমার সামর্থ্যের বাইরে চলে যাবে, আমি শুধু নামমাত্র কাঠের পুতুল হয়ে বসে থাকবো, এটাই বাস্তব। হ্যাঁ, তাহলে চলুন আমরা চলে যাই। তিনটার কথা শুনতে গিয়ে যেখানে ঐশ্বর্যের কৃষ্ণ রয়েছেন, ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত কৃষ্ণ রয়েছেন, সেখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মহাপ্রভু ব্যক্ত করলেন। কেন? সেটা চৈতন্য চরিতামৃতে বললেন,
ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, শুনলাম না এই কথাটার মানে কিছু বলে যাচ্ছে? ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত মানে কি? যেখানে ঐশ্বর্যের দ্বারা প্রেমটা শিথিল হয়ে যায় সেই প্রেম আমাকে খুশি করতে পারে না। তার একটা জ্বলন্ত লীলা খুনি শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে গেল, গিয়েছিলেন কি না মথুরাতে চলে গেলেন, তো সেখানে আমরা শাস্ত্রে শ্রবণ করেছি, আমি এখনো কোথাও দেখিনি, বসুদেবের 17টা স্ত্রী ছিল, পাই আমরা হিসাবে দুই একটা পাই, দেবকীর নাম শুনি এবং রোহিণীর নাম শুনি, কিন্তু অধিক পাই নাই, যদি থেকেও থেকে থাকতে পারে, কোনো এক জায়গায় বহুদিন আগে দেখেছিলাম, তো তাই ধরলাম 17টা স্ত্রী যদি থাকে তাহলে সেখানে সেই 17টা স্ত্রীর দুটো মাত্র সন্তান হিসাব মতো এখন কৃষ্ণ আর বলরাম, কি ঠিক কি না? তো একটা যশোদা মার কাছে কি আদর যত্ন পাবে? 17টা মা বলে যদি যত্ন আরম্ভ করে কৃষ্ণের যত্নের কোনো অভাব হবে, কি ঠিক না বলুন? 17টা মা পড়ে যদি কৃষ্ণের যত্ন করে, তো দেখুন কৃষ্ণ যখন প্রথম গেলেন আদর যত্নে, সমস্ত মায়েরা কি করলেন, রাজ ভোগ রন্ধন করেছে, সেসব রন্ধনের কোনো সীমা সংখ্যা নেই, প্রচুর রন্ধন করেছেন, কৃষ্ণের থালা সাজিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণের ঘরে, কৃষ্ণ সেবা করবে তার জন্য বাদ্যকারগণ একদিকে বাদ্য বাজাচ্ছেন, অন্যদিকে নর্তকীরা মানে নৃত্য করছেন, এমন সুন্দর পরিপাটি করে কৃষ্ণের সামনে ধরে দেওয়া হয়েছে, খাও কৃষ্ণ তুমি খাও। তো কৃষ্ণ সেই ভোগের দিকে তাকিয়ে, সেই ঐশ্বর্যময় ভোগের দিকে তাকিয়ে, সব দিকে তাকিয়ে কৃষ্ণ নিশ্চল হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে, আর কৃষ্ণের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, আর কৃষ্ণের দুই চোখ থেকে টপ 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 করে জলধারা বের পড়ছে। কেন এই দৃশ্য? সবাই দূর থেকে দেখছে কেন কৃষ্ণ কাঁদছে, কৃষ্ণ তো স্বয়ং ভগবান, ভগবান কার জন্য কাঁদে? উদ্ধব দেখছে আরে কৃষ্ণ ভগবান, কৃষ্ণের জন্য সারা জগৎ কাঁদে, কৃষ্ণ আজ কার জন্য কাঁদে? হে কৃষ্ণ, কৃষ্ণকে গিয়ে যেই হাতটা ধরেছে কৃষ্ণ চমকে উঠেছে, কারণ এতক্ষণ এখানে ছিলেন না কৃষ্ণ, কৃষ্ণ অন্য জায়গায় ছিলেন, যেই উদ্ধব গিয়ে টাচ করেছে কৃষ্ণ তখন চমকে উঠেছে, চোখ থেকে তাড়াতাড়ি করে কৃষ্ণ তাড়াতাড়ি করে চোখটা মুছছেন, মুছে বলছে না 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 আমি তেমন কিছু না, হ্যাঁ বলছে তুমি কেন যে কাঁদছো কৃষ্ণ, তুমি লুকাবে না, বলো তুমি কার জন্য কাঁদছো? তখন কৃষ্ণ বলছেন জানো উদ্ধব, আমি যখন বুঝেছিলাম না তখন আমার মা যশোদার কথা খুব মনে পড়ছে, এখন চলে এসেছি মা যশোদার কথা কোটি গুণে মনে পড়ছে, আমি বুঝে থাকাকালীন আমি হাতে তুলে কোনোদিন খাই নাই, আমি হাতে তুলে খেতেও জানি, আমি যেখানে যাই না কেন মা বারবার জোর করে আমাকে ধরে নিয়ে এসে কোলে বসিয়ে আদর করে গালে তুলে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি হাতে তুলে খেতে যাই না, এখন 17টা মা আমার সবাই রাজভোগ ধরে দিয়ে চলে গেছে, খাও কৃষ্ণ। তাই আজ আমার সেই মায়ের কথা, যশোদা মায়ের কথা আমার বড় মনে পড়ছে, আজ মা যশোদার কথা আমার বড় মনে পড়ছে। তাহলে দেখছেন একটা মা তার 100% মাধুর্য প্রেম, আর মথুরাতে কি ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত হয়ে যায় কৃষ্ণের প্রতি, সেই সম্ভব বুদ্ধি, কৃষ্ণ ভগবান সেই বুদ্ধি এসে যাওয়াতে আদর করে কোলে ডেকে নিয়ে খাইয়ে দেওয়ার সাহস হচ্ছে না। যখন কৃষ্ণ বলরাম প্রথম দিন মথুরাতে প্রবেশ করলেন তখন কৃষ্ণ দেবকীমা বসুদেবকে প্রণাম করতে গেলেন, দেবকীমা বসুদেব সম্ভ্রমে তাড়াতাড়ি করে 3-4 হাত পিছিয়ে আসলেন, আহা ভগবান, ভগবানের প্রণাম নেব আমি, ভগবানের প্রণাম নেব আমি। দেখছেন কিরকম ঐশ্বর্য, ঐশ্বর্যের দ্বারা প্রেম শিথিল, সন্তান বাৎসল্য নষ্ট হয়ে যাচ্ছে ঐশ্বর্যের দ্বারা, পুত্র স্নেহ নষ্ট হয়ে যাচ্ছে কিসের দ্বারা? ঐশ্বর্যের দ্বারা, ঐশ্বর্যের প্রাচুর্য যেখানে, কি ঐশ্বর্য বুদ্ধি, ইনি ভগবান, অষ্টম গর্ভের সন্তান হয়ে আসবার কথা ছিল, দৈববাণী হয়েছিল, সেই ভগবান এসেছে, আমি তার প্রণাম কি করে নেব? পুত্র স্নেহ পুত্র বুদ্ধি সেই বাৎসল্য রস নষ্ট হয়ে গেছে। কৃষ্ণ বলরাম তারা দেখলেন যে এমন সুন্দর বাৎসল্য রসের সুযোগ পেয়েও আমার মা দেবকী দেবী এবং আমার পিতা বসুদেব তারা পূর্বের আমার কত তপস্যা করেছিল আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য, আর আমি পুত্র হয়ে এলাম আর তারা ঐশ্বর্যের দ্বারা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, না 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 ওরা না বুঝুক আমি তো বুঝি, তাদের কৃপা করা দরকার। মা মা
বাবা তোমরা কেন দূরে সরে যাচ্ছ, আমি তো তোমাদের সন্তান, কেন সরে যাচ্ছ, মা মা বাবা বাবা করতে করতেই তারা কিছুক্ষণের জন্য কৃষ্ণের চাটুবাক্যে, কৃষ্ণের মধুর কথাতে তারা ভুলে গেলেন, ঐশ্বর্যটা কিছুক্ষণের জন্য অন্তর্হিত হয়ে গেলেন। তখন তারা কৃষ্ণ বলরামকে আলিঙ্গন করলেন এবং করে টেনে নিলেন। তাহলে ঐশ্বর্য শিথিল, ঐশ্বর্যের দ্বারা প্রেম, মাধুর্য প্রেম শিথিল যেখানে, সেখানে কৃষ্ণের কখনো সুখ হয় না। এই জন্য মহাপ্রভুর অন্তরের কথা যদি আরাধনা করবে তো কোনোদিন ব্রজের কৃষ্ণ ব্রজের কানাইকে ছেড়ে কোনোদিন কোথাও যেও না, তাহলে জীবনে 100% লাভ তোমরা পেতে পারবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে একটা লাইন বিশ্বনাথ চক্রবর্তীবাদের একটা লাইন আমরা এতক্ষণ ধরে স্মরণ করলাম, আরাধ্য ভগবান ব্রজেশ্বর কথা। এবারে যদি আমরা ভুল করে ফেলি, তার জন্য আবার বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদেরকে স্মরণ করে দিলেন, খবরদার চিনতে যেন ভুল করে না, সবাই কৃষ্ণ, কিন্তু এটা মনে রেখো তদ্ধাম বৃন্দাবনম, ওই কৃষ্ণ কোথায় থাকে, ওই কৃষ্ণ কোথায় থাকে, তাহলে ওই কৃষ্ণ দ্বারকায় থাকে না, ওই কৃষ্ণ মথুরায় থাকে না, এটা জানার দরকার। আবারও জানানো দরকার যে ওই দ্বারকেশ কৃষ্ণ মথুরেশ কৃষ্ণের কিন্তু 4টি গুণ লেস হয়ে গেছে, ব্রজের কৃষ্ণের ছিল 64 গুণ, কিন্তু দ্বারকেশ কৃষ্ণ মথুরেশ কৃষ্ণের ছিল 60, যা চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের থাকে, সেটাই ছিল। তাহলে তার ধাম কোথায়, ব্রজেশ্বতনায় ধাম কোথায় বলুন, সবাই জোরে বলুন, সবাই জোরে বলুন, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় গোকুল ধাম কি, জয় জয় গোকুল ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, নন্দ বাবা কি, সুধা মাইয়া কি, গৌর নিবার। তাহলে কি হলো, তাহলে কোন ভগবান আমাদের আরাধ্য, মহাপ্রভু যেটা শিখিয়েছেন এতক্ষণ আমরা যা শুনছি, যে মহাপ্রভু ভাগবত ধর্ম এনেছেন, সেই ভাগবত ধর্মের বৈশিষ্ট্যটা বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাপ্রভুর হৃদয়ের আশয়টা বুঝতে পেরেছেন। মহাপ্রভুর হৃদয়ের আশয় বুঝতে পেরে আমাদের মতো বদ্ধজীবের সেই ভাগবত ধর্মের মর্ম বোঝাবার জন্য কলম ধরেছেন, সেই শ্লোকটার সবে এক লাইন আমরা সবে শ্রবণ করেছি, দ্বিতীয় লাইনে আমরা এখন যাব। বলছে আরাধনা তো করবে কৃষ্ণের, কিন্তু কিভাবে আরাধনা করবে, কি আরাধনা করবে, তোমার মন গড়া আরাধনা করবে, তোমার যা ভালো লাগে তুমি সেইভাবে করবে না, যদি তোমার যা ভালো লাগে তুমি যদি সেইভাবে ভগবানের সেবা করো, মহাপ্রভুর সেবা করো, তাহলে তুমি আবার ঠকবে, আবার তুমি ঠকে যাবে, তোমার নিজস্ব কায়দায় যদি তুমি সেবা করতে যাও তাহলে পুনরায় তুমি ঠকে যাবে। জয় জয় আরাধন প্রভু কি, তাহলে কি পরিষ্কার মহাপ্রভু বলে দিচ্ছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাপ্রভুর হৃদয়ের খবর বলছেন, বলে আরাধনা তো করবে, কি আরাধনা করবে, শোন রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূবর্গে নজা কল্পিতা। এখন দ্বিতীয় লাইনের ব্যাখ্যা শুনবো আমরা, রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূবর্গে নজা কল্পিতা। বলছে কোন ভগবানকে আরাধনা করবে সেটা শুনলে, সেই যাকে আরাধনা করবে সে কোথায় থাকে সেটা শুনলে, এবার শোনো কিভাবে তাকে আরাধনা করবে। প্রত্যেকটা পাঠ বিশ্বনাথ চক্রবর্তী পাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব, কোনোদিন পারব, এই হলো আমাদের গুরুপাদ পদ্ম। আমরা বিশ্বনাথ চক্রবর্তী পাদের জয় জয় আমরা যে জয় দিই সেখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদের জয় টয় আছে কি, আছে, আপনারা বলছেন আছে, এপার থেকে কোনো সারা শব্দ নেই, কোথায় আছে বিশ্বনাথ চক্রবর্তী পাদের জয়, কে বলবেন বলুন লাইনটা, বিশ্বনাথ চক্রবর্তী পাদের জয় কোথায় আছে, আছে আছে বললে হবে না, লাইনটা আমাকে শোনাতে হবে, আয় আয় আয়, লাইনটা মা আমাদের মাস্টার ধরিয়ে দিল, তারপর তোমরা খুঁজে পেলে,
তাহলে কি জয় তোমরা দাও দেখো, যে বিশ্বনাথ চক্রবর্তী কথা তোমাদের মনেই পড়ে না। এখানে বলদেব, বলদেবটা বা কে বলো না, বহুত প্রেমানন্দে হরি বল, দেখলে তো এখানে বলদেব বিদ্যাভূষণ আমাদের গুরু পাদপদ্ম, কৃষ্ণে বলরাম নয়, এখানে বলদেব বিদ্যাভূষণ এখানে। আর এই যে বলদেব বিশ্বনাথ অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিশ্বনাথ নরোত্তম কৃষ্ণদাস, কোন কৃষ্ণদাস, কালা কৃষ্ণদাস না কোন কৃষ্ণদাস? হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জয় দিয়ে তার স্মরণ তো জানি না, মুখস্থ করতে বলেছে গুরুদেব, এই মুখস্থ করে আলি দীক্ষা দেব, তা মুখস্থ কর, মুখস্থ করতে বলে যখন মুখস্থ কর, ওর মানে আর জানার দরকার নেই। আমাদের বড় বড় ভক্তরা পর্যন্ত ধরলে বলতে পারবে না কি বলদেব বিশ্বনাথ নরোত্তম কৃষ্ণদাস। আজ নাম হাটতে এসে এটা শেখা গেল না গেল না? এই বলদেব কোন বলদেব, পুরো নাম বলুন, বলদেব বিদ্যাভূষণ। আজ গৌড়ে মঠ চাটে উঠে যেত যদি বলদেব বিদ্যাভূষণ না থাকতো। হ্যাঁ, রাজস্থানের গলতা পাহাড় তাই তো, সেখানে একটা বড় ধর্মসভা হয়েছিল, বৈষ্ণবদেরকে আউট করে দিয়েছিল একদম, এসব গুপ্ত কথা, আউট করে দিয়েছিল বলে তোমাদের কোনো সিদ্ধান্ত নেই, তোমাদের কোনো প্রমাণ নেই। হ্যাঁ, বলদেব বিদ্যাভূষণ কেঁদে পড়লেন, স্বয়ং গোবিন্দদেব রাত্রে স্বপ্ন দিলেন আর বলছে আমি যা বলছি তুমি লিখে নাও। তো রাত্রে গোবিন্দভাস গোবিন্দদেব সাক্ষাৎ স্মরণ স্মরণ করে দিচ্ছেন, আর বলদেব বিদ্যাভূষণ হর হর করে লিখে নিলেন, একদিন সময় চেয়ে নিয়ে এসেছিলেন সেখানে, যে আমাকে একদিন সময় দাও, আমাদের প্রমাণ আছে কি না আমি দেখিয়ে দিয়ে যাব। কিন্তু কিচ্ছু প্রমাণ ছিল না, তখনও কাঁচছে হাউ হাউ করে, আমি কী করে প্রমাণ দেখাবো? স্বয়ং গোবিন্দদেব বলছেন আর বলদেব বিদ্যাভূষণ লিখছেন। তারপরের দিনে গিয়ে সেই সভাতে গিয়ে সেই গোবিন্দ ভাষ্য, তার নাম হলো গোবিন্দ ভাষ্য, সেই গোবিন্দ ভাষ্য পাঠ করলেন, আজ বৈষ্ণব ধর্মের মুখ উজ্জ্বল হয়ে গেল। হ্যাঁ, শ্রী সম্প্রদায়ের আচার্যরা হটি দিয়েছিল এই মাধ্বাচার্য সম্প্রদায়কে, সেই সম্প্রদায়কে রক্ষা করে যে বাঁচিয়ে দিয়েছে একমাত্র কে, এই বলদেব বিদ্যাভূষণ। নামটা কোনোদিন আর ভুলবেন না, নামটা কি বলদেব বিদ্যাভূষণ। আর বিশ্বনাথ কি, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, ভুলবেন না, সেই বিশ্বনাথ চক্রবর্তী পাদ আমাদের গুরুপাদ পদ্ম, তাঁর কথা আমরা এখন শুনছি। তাহলে কোন আরাধনা কি উপাসনা করতে হবে? রম্যা, রম্যা মানে কি, রম্যা শব্দের অর্থ কি? রম্যা কাচিত উপাসনা মাস্টার বল, রম্যা মানে কি? রম্যা মানে পরম রমণী, পরম রমণীয় সর্বশ্রেষ্ঠ, যার উপরে আর হয় না। রম্যা কাচিত উপাসনা, কাচিত মানে, কাচিত মানে প্রত্যেকটা শব্দের মানে আজকে আমরা ছাড়াবো, শুনছি একটা শ্লোক প্রাণ ভরে শুন। কাচিত, হ্যাঁ, কাচিত শব্দের অর্থ হচ্ছে কেবলমাত্র, একমাত্র, এই শব্দের অর্থ। হ্যাঁ, কাচিত, কচিত, কাচিত, একমাত্র, এর অর্থ হচ্ছে একমাত্র বা কেবলমাত্র। এই কাচিত শব্দের অর্থ কি? একমাত্র বা কেবলমাত্র উপাসনা। রম্যা কাচিত উপাসনা, রম্যা কাচিত উপাসনা, এবার অর্থটা স্মরণ হচ্ছে? পরম রমণীয় একমাত্র উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা যে আরাধনা করেছেন ওই আরাধনাটা মহাপ্রভুর পছন্দ। যে প্রেমের মধ্যে কোনো গলতি ছিল না, যে প্রেমের মধ্যে কোনো খাত ছিল না, ষোলো আনার ষোলো আনাই খাঁটি ছিল, সেই ব্রজবধূর প্রেম, সেই গোপী প্রেমটা একমাত্র নিষ্কলুষ প্রেম। আর যেখানে যত প্রেম আছে তার মধ্যে ঐশ্বর্য ভাজাল হয়ে গেছে, ঐশ্বর্য মিশ্র হয়ে গেছে, আর যেখানে যত ঐশ্বর্য মিশ্র বেশি হয়েছে সেখানে তত প্রেম তত শিথিল হয়ে গেছে। যেখানে ঐশ্বর্যের বাড়াবাড়ি যত সেখানে প্রেম তত শিথিল। এই জায়গাগুলো বোঝার দরকার। অর্থাৎ ভগবান চান 100% ভালোবাসা, কিন্তু আমাদের কাছে 100% ভালোবাসা নেই, এই কারণে আমরা সমস্ত ভালোবাসা সব সংসারের বিভিন্ন জায়গায় বেঁটে দিয়ে রেখেছি, সব বন্টন করে রেখে দিয়েছি। যতই সাধুসঙ্গে শ্রবণ করি না কেন, কারুর কাছ থেকে আসক্তিটাকে একবিন্দু ফিরিয়ে নিতে পারছি না। আমি ললিতাদিকে যতটা ভালোবাসি ওর মধ্যে আসক্তিটা টেনে তুলতে পারছি না। আমি ওকে যা ভালোবাসি ওর থেকে আসক্তিটা একটু কমিয়ে আনতে পারছি না। আমার পুত্রকে যে স্নেহ করি ওর থেকে আসক্তিটা একটুকু কমাতে পারছি না। আমার নাতির প্রতি যে আসক্তি ওর থেকে একবিন্দু কমাতে পারছি না। অথচ সাধুসঙ্গে নিরন্তর হরিকথা শ্রবণ করে যাচ্ছি, অথচ আসক্তি তুলতে না পারলে ওই নোঙর ফেলে নৌকা বাওয়া হচ্ছে, নোঙর তোলা হয়নি দাঁড় দাঁড় মাঝি বেয়েই যাচ্ছে। সারা রাত প্রভুপাদ গল্প বলেছিলেন যে বর বিবাহ করতে যাচ্ছে,
হ্যাঁ সবাই তাড়াতাড়ি করে নৌকায় উঠে গেছে, হ্যাঁ মাঝরাত্রি বিবাহ হবে, সারা রাত গাঁড় বাইছে, এই করতে করতে পূর্ব দিকে সূর্য উঠে গেছে, সবাই বলছে আরে আমরা কেন এখানে কেন, হ্যাঁ আমরা এখানে কেন সারা রাত নৌকা পাইলাম, আর ওদিকে গৌর প্রেমানন্দে হরি বল, সবাই বলছে কেন কি হলো, সবাই উঠেছে নৌকায় তাড়াহুড়ো করে আনন্দ করে, কিন্তু দেখছে যে নোঙরটা তোলা হয়নি। তাহলে আমাদের এই হরিভজনের সব থেকে বড় অসুবিধা কোথায়? আসক্তিরূপ নোংর, আমাদের নোংর কোনটা? আমাদের নোংর কোনটা? আসক্তি। অর্থাৎ এই সংসারে মায়ার বস্তুর প্রতি যে টানগুলো এখনো রয়ে গেছে ওই নোংর তোলা হচ্ছে না, আর আমার হরিভজনের নৌকা আগাচ্ছে এইখানেই সমস্যা। কেন? ওই যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মরপ্রীত, ঐশ্বর্য শিথিল। আর আমাদের ঐশ্বর্য, আমাদের টাকা পয়সা ধন ধন দৌলত স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বিষয় বন্ধু বান্ধব টিভি ফ্রিজ আলমারি এরা সবাই আমাদেরকে পুরো একটা জায়গায় তুলে দিয়েছে না দেয়নি, ভক্তি দাজত থেকে সরি সরি দিচ্ছে না দিচ্ছে না, এরা সবাই কিছু কিছু ভাগ করে খাড়াখাড়ি করে খেয়ে নিচ্ছে না, হ্যাঁ তাহলে ঐশ্বর্যের দ্বারা কৃষ্ণ প্রেম দাম হয়ে গেছে। তাহলে একমাত্র উপাসনা কোনটা? ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, অর্থাৎ গোপী প্রেম। হ্যাঁ গোপী প্রেমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনারা জানেন উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন, উদ্ধব সেখান থেকে ফিরে এসে তার মনে বড় অহংকার ছিল যে আমি বড় ভক্ত কৃষ্ণের, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়েছে কৃষ্ণের কাছে, এবং সেখানে বলে এসেছিলেন ভাগবত এই শ্লোকটা খুব মূল্যবান, বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম। উদ্ধবের ভাষা শুনুন, বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম, আমি নন্দ মহারাজের ব্রজের মহিলাগণের চরণ বন্দনা করি গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পাচ্ছেন উদ্ধবের ঐশ্বর্য প্রেম মাধুর্যের কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। এইরকম ভাবে কতগুলো লীলা আপনারা শুনবেন আজকের। হ্যাঁ এই ব্রজগোপীর প্রেম, ব্রজের প্রেম কিরকম, ব্রজের প্রেমটা, ব্রজের যে পাঁচটা প্রেম আছে, ব্রজের পাঁচ প্রকার রস প্রেম আছে, সেটা কি কি বলুন তো, সবাই জানেন আপনারা বলুন। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই ব্রজের মধ্যে যে পাঁচটা প্রেম আছে পাঁচটাই 100% পারফেক্ট, এর মধ্যে কোনোটাই খামতি নেই। শান্ত রস ব্রজে 100% আছে, সক্ষ রস ব্রজে 100% আছে, দাস্য রস ব্রজে 100% আছে, ও প্রতিটা রস বাৎসল্য রস 100%, মাধুর্য রস 100%, ওখানে একদম প্রতিমূর্তি একদম মূর্তিমান হয়ে রয়েছে, সেই পাঁচটা রসের কোথাও কোনো খামতি সেখানে নেই। এখন উদ্ধব গিয়ে নন্দ মহারাজকে সান্ত্বনা প্রদান করবার জন্য তাকে বোঝাচ্ছে কি নন্দ মহারাজ খুব মন খারাপ করে ছিল না, ছিল না, ছিল না তো? এখন উদ্ধব কার শিষ্য বলুন তো? দেবগুরু বৃহস্পতির শিষ্য হচ্ছে উদ্ধব, মানে শাস্ত্র তার কণ্ঠে। এ কার এটা? দেবগুরু বৃহস্পতির শিষ্য কে? উদ্ধব। অর্থাৎ শাস্ত্র তার কণ্ঠে, পুরো টোটাল শাস্ত্র তার কণ্ঠে রয়েছে। এইখানে দেখুন আবার একটা জিনিস সবাই খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন, উদ্ধব গেলেন ব্রজে, নন্দ মহারাজ তাকে রথে থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে অত্যন্ত আদরের সঙ্গে নন্দ মহারাজ তাকে ঘরে নিয়ে গেলেন, খুব আদর যত্ন করলেন, হ্যাঁ সেখানে ঘরে বসিয়ে সারা রাত দুজনে কৃষ্ণ সম্বন্ধে কথোপকথন করলেন, খুব ভালো করে বুঝবেন সারা রাত ধরে কৃষ্ণের বিভিন্ন কথা চলছে, কথা চলতে চলতে হঠাৎ কিরকম ঐশ্বর্য কিরকম মাধুর্যের কাছে ধাক্কা খায় দেখুন তার জ্বলন্ত প্রমাণ, এইগুলো ভাগবতের শিক্ষা। ঐশ্বর্য কিভাবে মাধুর্যের কাছে ধাক্কা খাচ্ছে দেখুন, এখানে উদ্ধব নন্দ মহারাজকে কি বোঝাচ্ছেন? সান্ত্বনা প্রদান করছেন বিভিন্ন শাস্ত্র দিয়ে বোঝাতে বোঝাতে, এমন সময় উদ্ধব বলছে আপনি কেন দুঃখ করছেন, কৃষ্ণ তো শুধু আপনার পুত্র নয়, কৃষ্ণ তো সারা জগতের ভগবান, সে সকলের পিতা সকলের ঈশ্বর, সে আপনি শুধু একাই তাকে কেন পুত্র বলে তাকে আটকে রাখবার চেষ্টা করছেন, হ্যাঁ এটা আপনার তো ঠিক কাজ নয়। এইভাবে যখনই না নন্দ মহারাজকে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটা পড়ে, হরিবল হরিবল, কাটা ঘায়ে নুনের ছিটা বোঝেন,
যে যন্ত্রণায় জ্বলছে, কৃষ্ণ বিরহে জ্বলছে, উদ্ধব বোঝাতে গিয়ে কিরকম হিতে বিপরীত হয়ে গেছে দেখুন। বলছে তুমি কেন কাঁদছ নন্দ মহারাজ, কৃষ্ণ শুধু তোমার পুত্র নয়, সে সারা জগতের পুত্র, সে সারা জগতের পিতা, সে সারা জগতের সবকিছু, সে স্বয়ং ভগবান, কেন তুমি তার জন্য এরকম আফসোস বা দুঃখ করছ? তখন নন্দ মহারাজ বলছে উদ্ধবকে, বলছে উদ্ধব এতদিনে আমি জানতাম তুমি বিজ্ঞ, কিন্তু আজ আমি দেখলাম তুমি কত বড় বোকা, তুমি কত বড় মূর্খ, আজ তার প্রমাণ হয়ে গেল। দেখছেন কিরকম ধাক্কা খেলো দেবগুরু বৃহস্পতি শিষ্য, কিরকম ধাক্কাটা খেলো। বলে কি, এতদিন আমি জানতাম যে আমি শুধু আমার পুত্রকে হারিয়েছি, আজকের তুমি আমায় বলে দিলে আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি। আগে আমি একটা জ্বালায় জ্বলছিলাম, আজ তুমি আমার জ্বালাটা আরো শতগুণ বাড়িয়ে দিলে। বুঝতে পারছেন? এই জন্য শিশু বলে, শিশুমতী বলেছেন কে, নন্দ মহারাজ। কাকে বলেছেন? উদ্ধব। এবারে যখন ভুলটা ধরে দিয়েছে উদ্ধব, এবার ভিতরে চমকে উঠেছে, হাই হাই এ আমি কি করতে কি করে ফেললাম, আমি বোঝাতে গিয়ে উল্টে আমি আঘাত দিয়ে ফেললাম, হাই হাই এটা আমার পড়া ঠিক হয়। নিজে নিজে অন্তরে লজ্জিত হয়ে গেলেন উদ্ধব। তাহলে আবার দেখলেন ঐশ্বর্য কিভাবে মাধুর্যের কাছে ধাক্কা খেল, ধাক্কা খায়নি ঐশ্বর্য মাধুর্যের কাছে ধাক্কা খায়নি। তাহলে উদ্ধবের বড় ভক্তের যে গর্ব চূর্ণ হয়ে গেল নন্দ মহারাজের কাছে। উদ্ধবের, উদ্ধব যখন পত্র, কৃষ্ণের পত্র নিয়ে ব্রজে পৌঁছালেন, তৎক্ষণাৎ কৃষ্ণের মতো দেখতে বলে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, পরক্ষণে দেখলো এর মাথায় ময়ূর পুচ্ছ নাই, তথাপি কৃষ্ণই হ্যাঁ কৃষ্ণের কোনো প্রিয়জন টন হবে। তো কি সংবাদ এনেছো, কি সংবাদ এনেছো বলে সবে পত্রটা বের করেছে উদ্ধব। পত্রটা ব্রজগোপীরা টান মেরে নিয়ে সবাই টুকরো টুকরো করে ছিঁড়ে 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 ছিঁড়ে, এ দেখবো ও দেখবো ও দেখবো, টান মেরেছে ও টান মেরেছে ও টান মেরেছে, সবাই একটা পত্র মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কারোর হাতে দুটো অক্ষর, কারোর হাতে একটা শব্দ, কারোর হাতে সবাই দেখছে কি লিখেছে কৃষ্ণ, কি আমাদের জন্য লিখেছে। এটা দেখেই প্রথমবারেই উদ্ধব স্তম্ভিত হয়ে গেলেন। একই প্রেম, একই কৃষ্ণের প্রতি ভালোবাসা, একই ভালোবাসা, এ আমি জীবনে কোনোদিন কৃষ্ণের এইরকম ভালোবাসা আমি দেখিনি। ব্রজের গোয়ালিনীদের এত ভালোবাসা কৃষ্ণের প্রতি, ব্রজের গোয়ালিনীর এত প্রেম কৃষ্ণের প্রতি দেখে ওখানেই প্রথমেই ধাক্কা খেলে গেলেন উদ্ধব। মহাপ্রভু বললেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ সেইটাই আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আরাধনা যদি করতে হয় তাহলে ব্রজবধু বর্গেন যা করবে। ব্রজবধুগণ যেভাবে গোবিন্দকে ভালোবেসেছিল, যে ভালোবাসার মধ্যে এক বিন্দু খাদ ছিল না, ওই ভালোবাসাটা কৃষ্ণ। দুটো লাইন আমরা সবে শুনলাম, তৃতীয় লাইন কি বলছে? শ্রীমদ ভাগবতম। আজকে কি বৈশিষ্ট্য, আজকের কি বিষয় বলুন, সবাই জোরে বলুন, সবাই জোরে উচ্চারণ করুন, ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের কটা নাম আপনারা বলবেন, আমার মায়েদের থেকে বলবে, হরিশঙ্করপুরের ভক্তরা বলবে, আজকে হরিশঙ্করপুরের ভক্তরা আমার কাছে অনেক হরি কথা শুনেছে। ভাগবত ধর্মের কটা নাম পেরে খুনি বলা হয়েছিল, কে কে বলতে পারেন হাত তুলুন, একটা দুটো বলতে পারলে আমি খুশি হব, একটা দুটো বলুন, হাত তুলুন যে বলবেন, একটা দুটো বললেই খুশি হব। কেউ শব্দ করছে না, দেখেছেন ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ আচ্ছা, মায়েদের মধ্যে যে কেউ হাত তুলুন, মায়েদের মধ্যে যে কেউ হাত তুলে থাকবেন আমি ডেকে নেব। একটা দুটো, দুটো হাত তুলেছে, তিনটে হাত উঠেছে, তিনটে হাত উঠেছে। আচ্ছা টুম্পা তুমি প্রথমে বলো ভাগবত ধর্মের কটা নাম, যে কটা পারো বলো। হ্যাঁ সাধু ধর্ম, আচ্ছা বলো। হ্যাঁ বৈষ্ণব ধর্ম, আচ্ছা সনাতন ধর্ম, আচ্ছা জৈব ধর্ম, বাহ আর আর ব্যাস তিন চারটে বলেছে, খুব খুব খুশি, খুব খুশি। দেখেছেন এই হলো শ্রবণ। মা তুমি বলো, হ্যাঁ তুমি বলো, বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, হ্যাঁ জৈব ধর্ম, আত্মা ধর্ম,
ভালো হয়েছে, চারটে চারটে তবু তো বলেছে। দেখছেন আজকের যে বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয়ের নামগুলো যদি না জেনে ঘরে যায় তার আজকে নামাটি এসে কি লাভ হলো? হ্যাঁ, যার নাম ভাগবত ধর্ম তার নাম বৈষ্ণব ধর্ম, তার নাম জৈব ধর্ম, তার নাম সনাতন ধর্ম, হ্যাঁ, তার নাম আত্মার ধর্ম, তার নাম নিত্য ধর্ম, এত করে শেখানো হচ্ছে। আর সেই ভাগবত কথা এখন মহাপ্রভু তৃতীয় লাইনে বলবেন। এবার বিশ্বনাথ চক্রবর্তী পাদ কার কথা বলছেন বলুন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ কার কথা বলছে তুমি বলো মা, শিবানী মা বলো, বিশ্বনাথ চক্রবর্তী পাদ কার হৃদয়ের কথা আমাদেরকে শেখাচ্ছেন? মহাপ্রভুর হৃদয়ের আশয়টা কি, মহাপ্রভুর ইচ্ছাটা কি, সেটা আজকে আমাদেরকে কে শেখাচ্ছেন? তিনি আমাদের কে হন? তিনি আমাদের কে হন? আমাদের গুরুপাদ পদ্ম। এই রকম শিক্ষা নিয়ে ঘরে যান তাহলে নামটা আরো সার্থক হবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ আমাদের গুরুপাদ পদ্ম, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভুর হৃদয়ের আশয় বুঝে ভজন করো। তাই তৃতীয় নম্বরে তিন নম্বর শ্লোকে চারটি পয়ার আছে, চারটি লাইন আছে, দু লাইনের ব্যাখ্যা এতক্ষণ ধরে শুনেছি। তৃতীয় লাইনে বলছে শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমর্থ মহান, তিন নম্বর লাইনের ব্যাখ্যা শ্রীমদ ভাগবতম। আপনারা আমি বলবো তারপরে আপনারা সকলে বলবেন শ্রীমদ ভাগবতম, সবাই হাত জোড় করে বলুন, আবার বলুন শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমর্থ মহান, প্রেমা পুমর্থ মহান। এই শ্লোকটার মানে এখন আমরা শুনবো। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ ভাগবতম, শ্রীমদ ভাগবতমটি কে? শ্রীমদ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ। এই জ্ঞানটা প্রথমে আজকে লাভ করুন। যদিও ইতিপূর্বে শুনেছেন, এখান থেকে শোনেন, এখান থেকে বের করে দেন, আজকের আবার নতুন করে শুনে নেন শ্রীমদ ভাগবতম যা দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ কানাইয়া লাল। ব্রজের কৃষ্ণকে ভজন করবার কথা প্রথম লাইনে শুনলাম, সেই ব্রজের কৃষ্ণ শ্রীমদ ভাগবতম। আর কিছু জানার আছে? ব্রজের কৃষ্ণের কথা প্রথমে আরাধনার কথা শিখেছি, আমরা শিখিনি? সেই ব্রজের কৃষ্ণ যা শ্রীমদ ভাগবতম তাই। তাহলে প্রত্যেক দিন আদর করে শ্রীমদ ভাগবতমে যদি তুলসী চন্দন দেওয়া যায়, ভগবানের চরণে রাখছি বলে একদম চক্ষু মুদিত করে দেখবেন সাক্ষাৎ ভগবানের চরণ দর্শন করতে পারছেন। চক্ষু মুদিত করে প্রত্যেক দিন বাড়িতে ভাগবত রেখে, যার যার বাড়িতে ভাগবত নেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেকে এক সেট করে ভাগবত কিনবেন। আমাদের গৌড়ীয় মঠের এক সেট ভাগবত আপনারা কিনবেন, এক সেট ভাগবতের দাম পড়বে পুরো দ্বাদশ স্কন্ধ আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে। যদি মনে করেন অত টাকা খরচা করতে পারবো না, ওটা নার্সিংহোমে দেবো, তাহলে কিনতে হবে না। ওটা যদি মনে করেন যে ওটা কিনতে পারবো না অত টাকা, আপনি নিঘাত জানবেন ওর সঙ্গে পাশে একটা কি কটা শূন্য বসালে ঠিক হবে বলুন তো? তিন হাজার। ওর পিছনে আর একটা শূন্য বসলে তিরিশ হাজার, তার পিছনে আর একটা শূন্য বসলে তিন লাখ, নার্সিংহোম টেনে নেবে। বুঝলেন কি না? যার ভগবানকে ঘরে আনার ইচ্ছা নেই, টাকাগুলো শুধু মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া কিনে খাবার ধান্দা, তাদের গৌর প্রেমানন্দে হরি বল, ভগবানের মার আর দুনিয়ার বার। সেই জন্য যারা যারা কিনবেন আশা করছি তিন হাজার টাকার মধ্যে তাদের পুরো ভাগবতমের সেট এইরকম এনে ঘরে কুলুঙ্গির ওপরে রেখে দেবেন। পড়তে যদি না পারেন, প্রত্যেক দিন সকালে উঠে তুলসী এবং চন্দন দেবেন, এবং ভগবান কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ আমার ঘরে বসে রয়েছেন এইভাবে জেনে রাখবেন, কারণ কৃষ্ণ পালাতে পারবে না। কৃষ্ণ জলে স্থলে অন্তরিক্ষে প্রতি অনুপরমাণিতে সব জায়গায় রয়েছে, দ্বিভুজ মুরলীধারীকে সামনে ধরে এনে দাঁড় করিয়ে রাখতে পারবেন না। কিন্তু কৃষ্ণ নিজেই নিজের বন্ধন করে দিয়েছেন, শব্দ ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন, ওকে এনে একদম পুরো কুলিঙ্গিতে রেখে দেবো, পালাও দেখি তোমার কত ক্ষমতা আছে, তুমি কোথায় পালাবে, কি পালাতে পারবে, পালাতে পারবে? কৃষ্ণ পালাতে পারবে না। সেই রকম কৃষ্ণকে রেখে প্রত্যেক দিন পড়তে পারো আর না পারো তুলসী চন্দন, প্রত্যেক দিন মারা তো প্র্যাকটিস করো, ওই চরণে প্রত্যেক দিন ফুল তুলসী জল মারতে মারতে ভগবান তোমার কাছে কবে বিক্রি হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। হরি হরি বল, এসব গুপ্ত রহস্যের কথা।
তাহলে শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ ভাগবতম তার সম্বন্ধে একটু ধারণা নিচ্ছি, তারপর প্রমাণম অমলম যাব। এক একটা শব্দের ব্যাখ্যা এক ঘন্টা করে হবে, এটাই ভাগবত আস্বাদন। ভুল পার করে দুমদাম করে যাওয়ার কোনো দরকার নেই। শ্রীমদ ভাগবতমের মহিমা, এখন এই শ্রীমদ ভাগবতম শব্দটা এখন এখানে যদি চার থেকে পাঁচ ঘন্টা শুধু শ্রীমদ ভাগবতম শব্দটার উপরে ব্যাখ্যা চালানো হয়, তবু এর কূল কিনারা কিছু পার কেন? ভগবান অনন্ত। এখন শ্রীমদ ভাগবতমের উপর ব্যাখ্যা চলুক। এখন অমল প্রমাণ আর প্রেমা পুমর্ত মহান যদি আজকে না পারি পরের দিন করবো, কি তাই হবে নাকি? শ্রীমদ ভাগবতমটা আজকের হোক। শ্রীমদ ভাগবতমের মহিমা বলতে গিয়ে ব্যাসদেবজি তার গুরুদেব নারদ মুনির কাছে ধাক্কা খাওয়ার পরেই তবে ভাগবত রচনা শুরু করেছে। তো সেই ব্যাসদেবজি শ্রীমদ ভাগবতমের প্রমাণ দিতে গিয়ে বলছে, তার মহিমা বর্ণন করতে গিয়ে বলছে, ধর্ম প্রউজ্জীত কৈতব অত্র পরম নিরপাশনাং শতং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মিলনম শ্রীমদ ভাগবত মহামণি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবী সুস্থ সুবি তৎক্ষণাৎ। কে কলম দিলেন এটা? কে কলম দিলেন? ব্যাসদেবজি বলছে, ছোট্ট করে শুনে যাই কারণ ওগুলো ব্যাখ্যা শেষ করতে হবে একটু। কি বলে গেলেন ব্যাসদেবজি? এই যে শ্রীমদ ভাগবতমের প্রথম যে তিনটা শ্লোক, প্রথম শ্লোক কি মাস্টার? প্রথম শ্লোক কি ভাগবতমের প্রথম শ্লোকটা কি মনে আসছে না? ভাগবতমের প্রথম শ্লোকটা কি? ভাগবতমের প্রথম শ্লোক কে বলতে পারবে? মত একটা শব্দ না, ভাগবতমের প্রথম শ্লোকের প্রথম শব্দটা জন্মাদর্শ। হ্যাঁ দেখুন, এটুকু তাও সরে যাচ্ছিল ঠিক কিনা? এও সরে যাচ্ছিল, কন্ট্রাডিকশানে এসেছে। হ্যাঁ তাহলে আমাদের কি অবস্থা দেখুন, শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ব্যাসদেবজি কলম দিচ্ছেন কি? জন্মাদ্য যত অন্যাত ইতরতস্য আর্থেশি অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয় মুজ্জন্তি যৎ সুরয় তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গম অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কোপাং সত্যং পরম ধীময়ী। ধীময় শব্দটার সঙ্গে সকলার পরিচয় নেই, যারা গুরুদেবের কাছে ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন কেবলমাত্র তাদের সঙ্গে ধীময় শব্দটার পরিচয় আছে। আর ব্যাসদেবজি শ্রীমদ ভাগবতম রচনা করতে গিয়ে আগে ধীময় শব্দ গায়ত্রী মন্ত্র জপ করে তবে শ্রীমদ ভাগবত রচনা শুরু করছে, এসব গুপ্ত কথা। এই প্রথম শ্লোকের সম্বন্ধে দুই একটা কথা প্রভুপাদের কথা না বলে পাচ্ছি না। এই প্রথম শ্লোকে প্রভুপাদের কীরকম, প্রভুপাদ যখন সন্ন্যাস গ্রহণ করবেন ঠিক সেই প্রাক্কালে এই শ্রীমদ ভাগবতমের প্রথম শ্লোকের ব্যাখ্যা তিনি টিকাকারে লিখছিলেন। লিখতে লিখতে সেই প্রথম শ্লোকে, এই যে প্রথম শ্লোকটা উচ্চারণ হলো, এই প্রথম শ্লোকের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই শ্লোকের 35 থেকে 40 পৃষ্ঠা ব্যাখ্যা করলেন। ভালো করে শুনবেন সকলে, এই যে শ্লোকটা এখন উচ্চারিত হলো এই শ্লোকটির 35 থেকে 40 পৃষ্ঠা ব্যাখ্যা করলেন। করার পরে প্রভুপাদ ঘরের কুলুঙ্গিতে সেই গোটা রেখে দিয়েছেন। কোনো এক সময় গণেশের চর এসে সেই পাতা কটা টেনে নিয়ে চলে গেছে। গণেশ বাবাজির চর সেই পাতাগুলো টেনে নিয়ে চলে গেল। বুঝতে পারছেন নিশ্চয়ই কি বুঝ? হ্যাঁ ও ইঁদুর, আচ্ছা যাই হোক। এখন গণেশ বাবাজির চর যখন নিয়ে চলে গেল, প্রভুপাদ এবার তোলপাড় করে সেইগুলো খুঁজছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, প্রচুর খোঁজাখুঁজি করলেন। তার শিষ্যদেরকে বললেন ভালো করে খোঁজো কোথায় গেল সেটা, কোথায় গেল। হ্যাঁ খুব খুঁজলেন প্রভুপাদ, খুঁজে খুঁজে পেলেন না, শেষকালে একটা দুটো পাওয়া গেল, আর সব পাতা চলে গেল কোথায়। প্রভুপাদ বড় বুক চাপড়ে আশ্বাস করলেন, পুনরায় প্রভুপাদ সেই ব্যাখ্যা লিখলেন। প্রভুপাদ সেই প্রভুপাদ ফের ব্যাখ্যা লিখলেন, কিন্তু ব্যাখ্যা লেখা শেষ করে প্রভুপাদ খুব আফসোস করে বড় দীর্ঘ নিঃশ্বাস কেটে প্রভুপাদ বলেছিলেন, কৃষ্ণ প্রথম যে স্ফূর্তি করিয়ে দিয়েছিলেন সেটা আর আমি পেলাম।
প্রভুপাদের দুঃখ মনে রাখবেন এই গল্পটি। প্রভুপাদ আফসোস করে বলেছিলেন, কৃষ্ণ যে স্ফূর্তি করিয়েছিলেন আর সেটা আমি ফিরে পেলাম না, তেমনটা হলো। কি বললেন? তেমনটা হলো কি ঠিক না ভুল? প্রভুপাদ হৃদয় থেকে দুঃখ করেছিলেন, যে স্ফূর্তি তখন পেয়েছিলাম আহারে সে অমৃত হারিয়ে গেল, জানি না কৃষ্ণের কি ইচ্ছা, তাই গণেশের চর আমার ক্ষতি করে দিয়ে গেল। এই সেই শ্লোক, জন্মাদর্শ যত অন্যাদিত রতশ্চ আর্থেষু অভিজ্ঞ সরা তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয় মজ্জন্তি যত্রিরয় তেজবারে মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গ মমৃষা ধামনা সেন সদা নিরস্ত কোপং সত্যং পরম ধীমহি। হ্যাঁ, সেই পরম সত্যকে আমি ধ্যান করি। শ্লোকটার মানে কি? যেখানে প্রভুপাদ 40 পৃষ্ঠা ধরে ব্যাখ্যা করলেন, কি আছে এই শ্লোকে? বলছি এই এক, এই শ্লোকটা হচ্ছে সম্বন্ধ সূচক শ্লোক। দ্বিতীয় শ্লোক ধর্ম প্রজ্জিত কৈতব শ্লোক, অভিধেয় শ্লোক। তৃতীয় নিগম কল্পতরু গলিতম ফলম, প্রয়োজনাত্মক শ্লোক। একদম প্রথমেই ব্যাসদেবজির সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তিনটা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন দিয়ে শুরু করেই তবে তিনি ভাগবত লেখা স্টার্ট করেছেন, এবং এখানেই গায়ত্রী মন্ত্র জপ করে গায়ত্রী মন্ত্রের দ্বারা বন্দনা করে তবে তিনি ভাগবত রচনা শুরু করেছেন, এটাই তার মঙ্গল আচরণ। কিন্তু কি মানে জন্মাদর্শ যত, এই একটা শব্দের মানে কি? জন্মাদর্শ কথার মানে কি? জন্ম আদি অশ্ব, জন্ম আদি অশ্ব জন্মাদর্শ মানে কি? জন্মোদ্দেশ্য যত মানে কি? সৃষ্টি স্থিতি প্রলয়, জন্ম আদি অশ্ব, জন্ম মানে সৃষ্টি, আদি মানে স্থিতি, অশ্ব মানে জন্মাদ্দেশ্য। দেখুন কি ভীষণ কঠিন কথা, কি সরল হয়ে গেল। জন্মাদ্দেশ্য শব্দের মানে কি? সৃষ্টি স্থিতি প্রলয়। যত যত মানে যা কিছু, এ টু জেড এর সম্বন্ধে যা কিছু অভিজ্ঞ, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের টোটাল ফিগারটা যিনি জানেন তিনি অভিজ্ঞ। সরাট, সরাট মানে কি? সমস্ত কিছুর অধীশ্বর, সব কিছুতেই তিনি স্বাধীন, যিনি কারুর কাছে পরাধীন নন তিনি হচ্ছেন সরাট বস্তু। যার সকলের কাছে ধার করতে হয় তার, যার কাছে ধার করতে হয় না তিনি সরাট। অভিজ্ঞ সরাট কিরকম ভাষা! এই জন্মাদর্শ যত, এই সৃষ্টি স্থিতি প্রলয় আদি যা কিছু এর টোটাল সম্বন্ধে যিনি অভিজ্ঞ এবং সরাট পুরুষ। জন্মাদর্শ যত অন্যাদিত রতশ্চ আর্থেষু অভিজ্ঞ সরাট, কিরকম ভাব? অন্যয় ব্যতিরেক, এখানে আর একটা শব্দ রয়েছে, কি কি? জন্মাদর্শ যত সৃষ্টি স্থিতি প্রলয় যত মানে যা কিছু, টোটাল ফিগার, টোটাল জ্ঞান, টোটাল পরিভাষা, টোটাল সম্যক জ্ঞান, অন্যয় ব্যতিরেকাভ্যাম, অন্যয় ব্যতিরেক। অন্যয় মানে কি? অন্যয় ব্যতিরেকাভ্যাম, তাহলে কি? জন্মাদর্শ যত অন্যাদিত রতশ্চ আর্থেষু অভিজ্ঞ সরাট, এই অর্থ সম্বন্ধে যিনি অভিজ্ঞ এবং যিনি সরাট পুরুষ। তাহলে অন্যায় আর ব্যতিরেক মানে কি? অন্যায় ব্যতিরেক মানে কি? অন্যায় মানে কি? অন্যায় মানে আর ব্যতিরেক মানে কি? ঘুরিয়ে। শাস্ত্রে কখনো সরাসরি আমাদেরকে কৃষ্ণ সেবার উপদেশ দিয়েছেন, কখনো ব্যতিরেক ভাবে ঘুরিয়ে কৃষ্ণ সেবার উপদেশ দিয়েছেন, লক্ষ্য দুজনের একই। শাস্ত্রে বিধি বলছে, বিধি বলছে কৃষ্ণ সেবা করতে, নিষেধ বলছে কৃষ্ণ সেবা করতে। বিধির যে গুরুত্ব, নিষেধেরও সেই গুরুত্ব। শাস্ত্রে অন্যায় সরা অন্যায় নির্দেশ যা, ব্যতিরেক নির্দেশও তাই, এ দুটোর ক্ষমতা একই, কেউ কোনো কমতি নয়। অন্যায় ব্যতিরেকে আর্থেষু অভিজ্ঞ সরাট, যিনি এই সম্বন্ধে সম্যক পরিপূর্ণ জ্ঞানের মাস্টার একমাত্র। তেনে ব্রহ্মহৃদা, তেনে তেনে ব্রহ্মহৃদা যহ আদি কবয়, কি বুঝতে কষ্ট হচ্ছে একটুখানি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ভাগবতের মহিমা হচ্ছে আজকে, যে ভাগবত ধর্ম আমরা করি তার মহিমাটা শুনতে হবে একটু। যদি একটু শক্ত কথা, সকলের জন্য নয়, একটু উচ্চাঙ্গে চলে যাবো, আমি সোজা কথায় চলে আসবো, এইটুকু বলে দিয়ে আমি পালিয়ে আসবো, কিন্তু একটু টাচ তো করে যাই। তাহলে কি বলছেন? তেনে ব্রহ্মহৃদা, তেনে মানে প্রকাশ করেছিলেন,
ব্রহ্মহৃদা আদি কবয়, যহ আদি কবয়, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন এই সৃষ্টির ফাংশন। বোঝা গেল? এই জন্মাদর্শ, এই জন্মাদর্শ সৃষ্টি স্থিতি প্রলয়ের ফাংশনটা সম্পূর্ণরূপে কে জানত? না, সম্পূর্ণরূপে কে অভিজ্ঞ? কৃষ্ণ। সম্পূর্ণরূপে কে অভিজ্ঞ? কৃষ্ণ। তিনি কি পুরুষ? সরাট পুরুষ। তিনি দয়া করে তেনে তেনে তয়কার দন্তে নয়কার তেনে মানে প্রকাশ করেছিলেন। তেনে ব্রহ্মহৃদা, যহ আদি কবয়, যহ মানে যিনি, আদি কবয় মানে আদি কবি ব্রহ্মহৃদা, ব্রহ্মার হৃদয়, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন। কে প্রকাশ করেছিলেন? কখন প্রকাশ করেছিলেন? কখন প্রকাশ করেছিলেন? কখন প্রকাশ করেছিলেন প্রভু? কখন প্রকাশ করলেন কৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে? কখন প্রকাশ করলেন? নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হলো, তারপর নালের মধ্যে নামতে শুরু করলো, তারপর তপ তপ দৈববাণী হলো, তারপর উপরে উঠে আসলো, তারপর হাজার বছর ধরে তপস্যা করলো, তারপর ভগবান প্রসন্ন হলো, তারপর ভগবান এই তত্ত্বজ্ঞান দান করেছিলেন গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান যদি এই গুপ্ত কথা, আমরা কোনোদিন এই গুপ্ত কথা পেতাম না। তাহলে আদি কবি ব্রহ্মার হৃদয়ে তেনে ব্রহ্মহৃদা যো আদি কবয়, টাইম হয়ে গেলে বলে দেবে, তেনে ব্রহ্মহৃদা যো আদি কবয়। দেখুন এরপরে আরো মজা আছে, শ্লোকে আরো মজা আছে। আদি কবি ব্রহ্মার হৃদয় প্রকাশ করলেন, কে প্রকাশ করলেন বলুন? সবাই জোরে বলুন, কে প্রকাশ করলেন? কি প্রকাশ করলেন? আস্তে দাঁড়াও, ওদিক থেকে শুনবো, কি প্রকাশ করলেন ব্রহ্মার হৃদয়ে? কি প্রকাশ করলেন বাবা সজিন বাবু? তুমি ব্যাটারি খরচাই করে যাও, তুমি শুধু ব্যাটারি খরচা করে যাও, আমরা কিচ্ছু নেব না। সৃষ্টি স্থিতি প্রলয় সেই ব্রহ্মা, ব্রহ্মাকে ভগবান জানালেন, ব্রহ্মা আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করে দিলেন। কিন্তু এখানে আর একটা মজা আছে, খুব সুন্দর, সবাই শুনুন। একটা মজা হচ্ছে কি, মুজ্জন্তি যৎসুরয়, মুজ্জন্তি যৎসুরয়, সুরয় মানে কি? দেবতাগণ। সুরয় মানে দেবতাগণ। মুজ্জন্তি, মুজ্জমান হয়ে পড়েন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, বিস্মিত হয়ে যান, অবাক হয়ে যান, যে জ্ঞান সম্বন্ধে, যে যে জ্ঞানটা ভগবান দয়া করে ব্রহ্মার হৃদয়ে জানিয়ে দিলেন, সেই জ্ঞানটা সম্বন্ধে 33 কোটি দেবতা অন্ধকারে রয়ে গেল। দেখছেন একটা শ্লোকের মধ্যে কিরকম জাদু, দেখুন। মুজ্জন্তি যৎসুরয়, সবাই বলুন মুজ্জন্তি, আবার বলুন হাত জোড় করে, মুজ্জন্তি যৎসুরয়। মানেটা কি হলো? মুজ্জন্তি মানে মুজ্জমান হয়ে পড়া, বিমূঢ় হয়ে পড়া, বিস্মিত হয়ে পড়া, অবাক হয়ে যাওয়া, কিং কর্তব্য হয়ে যাওয়া, এ সম্বন্ধে ধারণা অর্জন করার সম্বন্ধে অক্ষম হয়ে যাওয়া। মুজ্জন্তি যৎসুরয়, দেবতারা পর্যন্ত এই জ্ঞান সম্বন্ধে জানতেও পারল না। কিরকম মুজ্জমান তাও বলছি, বলছে মুজ্জমানটা কিরকম হয়ে গেছে, মুজ্জমান কিরকম দেখুন, মুজ্জমানটা হচ্ছে তেজবারি মৃদাং যথা বিনিময়। একটা শ্লোক বহুবার 40 পৃষ্ঠা ব্যাখ্যা করেছিলেন, আমি তো বলবো 5 মিনিটে, কি ঠিক কি না? মুজ্জমান হয়েছিলেন কারা বলুন? কারা মুজ্জমান হয়েছিলেন? আজকের প্রশ্ন করে করে আপনাদের 12টা বাজিয়ে দেবো, আমি মরি মরবো।